वेलकम बैक टू माय चैनल सबाई कम आशा कर सबाई भलो सुस्थ आज के आज चले एक नतून भिडियोर साथ आज के सकाल एकदम ही टाइम पाई भिडियो शुरू करार कारण सकाल कटा पाँचटार समय उठे तक थे रेडी टेडी हो बड़िए पड़े साइट सीन करते जाब तुम्हारे तो ना देखा है ना देखाते तो प्रचंड रोद उठे पड़े तो चलो तुम्हारे ओखने गए देखो जेखने जाब और कि और एख एक टिफिन करब कि खावा दावा करब खिदे पे गे सब चलो तुम्हारे साथ पर कथा बोल चले चिल्का ह्रदे और जो गाड़ी छिलाम तक तुम्हारे साथ कथाई बोलते पर कारण हमें घूमिए पड़ेम शरीर तो खूब खराब लागिल और वही देखो ये सब एन कि खा ना खा दुपुर बेला सेगल ठीक करी एम दाई दाई तुम्हारे साथ कथा तैगा बस भलो लगे और भाजी बोटिंग करब किन्तु प्रचुर प्रचुर मान रेट कि बोलब एक बोटे बोल से 8000 ना 9000 टाका करे नेबे भाव बंधुरा कि करे जाब ताओ चेष्टा करछे आर कि कम किछु करे आर कि जावा जाए ना होले तो आशाटाई फालतू हो जाबे जदि बोटिंग ही ना करते पारी किछु देखते ही ना पारी तो देखी खाबार दाबार तो मने होच्छे ठीक करा होयेछे एबार बोटिंग करी कि ना करी सेटा तोमरा एकटु परेई बुझते पारबे करले तो अवश्यई तोमादेर देखाबो चलो तोमादे साथे आमी आबार परे कथा बोलछि एखन जिज्ञासा करे नि जे बोटिंग करब कि करब ना आमरा देखो बंधुरा आमरा सब बोटिंग करते जाब तार जन्य देखो लाइफ जैकेट पड़े नियेछि सबाई এই দেখো আমার দুটো বোন সবাইকে খুব অপূর্ব লাগছে দেখতে আর ওইদিকে সবাই আছে ফ্যামিলির সবাইকে দারুণ লাগছে বল জ্যাকেট পরে দারুণ লাগছে সবাইকে ফ্যান্টাস্টিক তো চলো তোমাদের সাথে আবার তাহলে জলে গিয়ে দেখা হচ্ছে যেহেতু জলের উপর থাকবো অনেকক্ষণ এখন আর দম আটকে আসছে এটা পরে বাবারে বাবা মানুষে পরে থাকে কি করে সব উঠে পড়ছে এখন নৌকোতে চলো চলো বারো জনে একসঙ্গে হয়ে যাবে এটাই বারো জন এসেছি বারোটা লোকই ধরে যাবে এখানে চলো 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 আস্তে আস্তে ওঠো দেখো দুটো লাল কাকড়া আর এগুলো বলে বিষাক্ত এগুলো কামড়ে দিলে নাকি বিষ হয় আর এগুলোর ভেতরে বলে মুক্ত আছে তো সেগুলোই দেখব তোমাদেরও দেখাচ্ছি দেখো দেখো इसी बारे में बोल देता है ध्यान दीजिए वो चीज़ सब बे बंगाल में मिलता है इसी में नेचुरल मोती मिलता है मोती टू टाइप रह रहा है एक व्हाइट और एक ब्लैक इसको तोड़े के बाद पता चलता है किसी में होता है किसी में नहीं और मोती कैसे बनता है आपको मालूम है स्वाति नक्षत्र जानता है स्वाति नक्षत्र का पहला वार्षिक का बूंद जिसके अंदर में गिरता है उसी में मोती होता है हॉर्सी सेल में मोती नहीं होता और फीमेल मेल होता है फीमेल में मोती होता है मेल में नहीं होता मोती देखो देखो
नहीं तो नहीं हो सकते। जितना पीस मिलेगा 19 पीस ही रहता है, कभी एक साइज ही नहीं निकलता है। जैसे तुम्हारा पांच अंगूर समान नहीं होता है, कुदरत बना रहा है, टेढ़ा मेढ़ा गोल चपटा ऐसे आ रहा है। देखो ये टेढ़ा मेढ़ा होता है, ये गोल होता है, ऐसे होता है, जैसे तुम्हारा पांच अंगूर समान नहीं होता। এখন একটা দিবে এসেছি আর একটা ছেলে এসেছে, ও এসে দেখো মুখ বের করে দিল, তোমাদের তো দেখিয়েছি, আপনারা দেখলে দেখো কত সুন্দর এটা দেখতে। আর এখানে এসে খুব ভালো লাগছে, দেখো ওটা হলো দ্বীপ, কিন্তু নামা যাবে না এখানে, বলছে নামা অ্যালাউ নেই, তার জন্যই আর কি তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে হাওড়ে নিয়ে। চলো এই দেখো বন্ধুরা, এতগুলো পাথর পাওয়া গেছে, তো অনেক রকমেরই আছে। আর এই পাথরটা একটু দেখো কেমন আছে, বুঝতে পারছো? এই দেখো এখানটা বলে ডলফিন দেখা যায়, উই দেখো ছোট্ট একদম দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের একটু জুম করে ভালো করে দেখাই। তা এই দেখো, দেখেছো ডলফিন? তাহলে দেখতে পেলাম আমরা, ওয়াও! দেখো একটু স্লো মোশন করে দেখাচ্ছি তোমাদের আর কি, দারুণ দারুণ লাগছে। আমরা একটা দ্বীপে দাঁড়িয়েছি, মানে এখন কটা বাজে দাঁড়াও বলছি, এখন বেজে গেছে 3টে মতো, মানে আর 10 মিনিট বাকি আছে 3টে বাজতে। তো সেই 11টার সময় উঠেছি আমরা নৌকোতে, সেই থেকে আর কি শুধু নৌকোর ভিতরে বসেই আছি বসেই আছি। মাঝপথে তো একবার ঘুমিয়েও গেছিলাম, তারপরে এই এক জায়গায় এসে দাঁড় করিয়েছে আমাদের। উই দেখো ওই দিকটা সমুদ্র, আর এখানে অনেক মানে দোকানপাট আছে আর কি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করব, কারণ দুপুরেতে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, আর আমার ফোনে একদম চার্জ নেই, মাত্র 16% চার্জ আছে, তার জন্য ভয়ে ভয়ে আর ভিডিওও করতে পারছি না যে সুইচ অফ হয়ে যাবে ফোনটা। তো এদিকটা এসেছিলাম, এদিকটা দেখো গাছগুলো কত ভালো লাগছে, মনে হচ্ছে ঝাউবন, তার জন্য এখানটা দেখতে এসেছিলাম। বলছে নাকি যে ওই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে 10 মিনিট ওইদিকটাও সমুদ্র আছে তাই বলছে, কিন্তু ওইদিকটা যাবো না, কারণ পায়ে অত জোর নেই অত দূর যাওয়ার মতো, পা ব্যথা হয়ে গেছে অলরেডি, আর হাঁটতে পারবো না যেহেতু পেটে কিছু নেই তার জন্যই আর কি। আর আমার বন্ধুটা ওইখানেওই দেখো ফটো তুলছে, আমি ফটোও তুলতে পারছি না আজকে, তার কারণ আমার ফোনে একদম চার্জ নেই, কারণ আসার সময় চার্জ আমি ফুল চার্জ দিয়ে এনেছিলাম, জানি না কী করে চার্জ শেষ হয়ে গেল, হয়তো এত দূর ওই নেটওয়ার্ক আসতে যাচ্ছে এই করতে করতে নেটটা অন ছিল মনে হয়, তার জন্যই চার্জ শেষ হয়ে গেছে। আর ওই দেখো ওইখানে তোমাদের দাদা ভাই, আমার মাসি, আমার মা, মেসো সবাই দাঁড়িয়ে আছে ওখানে। আমি একটুখানি এদিকে আসলাম তোমাদের সাথে কথা বলছি, তাই ওদিকে তো চেঁচামেচি হচ্ছে, তো কিছু একটা খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না এখন আর। আর এখান থেকে আবার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, মানে আমরা যেখান থেকে আর কি নৌকাতে উঠলাম তো ওখানে যেতে সন্ধে হয়ে যাবে, ওখান থেকে আবার গাড়ি করে যেতে হবে যেখানে আমাদের হোটেল, তারপরে দেখা যাক আজকে টাইম পেলে আবার ওখানে সমুদ্র পাড়ে গিয়ে বসে থাকবো। এই দেখো আমার SMS চলে এসেছে, মাত্র 15% চার্জ আছে, সিগনাল দিয়ে দিল। চলো তোমাদের সাথে আমি পরে কথা বলবো, একদম চার্জ নেই ফোনে। টাটা চিল্কারদ, আমরা এখন চলে যাচ্ছি, কারণ সেই সকাল 11টার সময় চেপেছিলাম নৌকোতে, আর এখন রওনা দিচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই আমরা ওপারে। চিল্কারদ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি, তারপরে আর ভালো লাগছিল না বলে ভিডিও বানানো হয়নি, তার কারণ সারাটা দিন নৌকোতে ছিলাম আর এত রোদ, আর তার মধ্যে জল শেষ হয়ে গেছিলো খাবার জল আর কি, তো জলও খেতে পাচ্ছিলাম না, তার জন্যে আর কি আরও বেশি অসুস্থ অসুস্থ লাগছিলো শরীর, তাই আর কি এসেই সবাই ভালো মতো জল টল খেয়ে বিশ্রাম করছিলো। তা এখন আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে তাই চলে আসলাম। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর তোমাদের আশা করছি এই ভিডিওটা খুব ভালো লেগেছে,
আর এটা আমাকে জানিয়ে দিও যে ভালো লাগলো কি না কমেন্টে জানাবে। তাহলে আজকের মতন আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে হবে, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।